চলো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে নিয়ে তোমাদের আলোচনা করব। তার আগে আমি তোমাদের আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী, সহকারী শিক্ষক সিপাহীগঞ্জ উচ্চ বিদ্যালয়। তো আজকে দ্বিতীয় অধ্যায়ের যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুনাফা। এই মুনাফা কি সেটা আমাদের আগে জানা দরকার। মুনাফা হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা গৃহ নির্মাণ, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ঋণ দিয়ে যে লভ্যাংশ পায় সেখান থেকে আমানতকারীকে সেই টাকা যে লাভ দেয় সেটাই হচ্ছে মুনাফা বা লভ্যাংশ। তো মুনাফা নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমি তোমাদেরকে বোর্ডে লিখে একটু দেখিয়ে দেই। সরল মুনাফা, সরল মুনাফা আই সমান সমান পি আর এন। তো এখানে আইটা কি, পিটা কি, আরটা কি, এনটা কি, এটা আমাদের জানা দরকার। আইটা সরল মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আই হচ্ছে ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। তো এখান থেকে আমরা মূলধনও বের করতে পারবো, মুনাফার হারও বের করতে পারবো, আবার সময় নির্ণয় সময় বের করতে পারবো। কিভাবে বের করবো? যখন আমরা পি বের করবো, পি সমান সমান আমরা লিখবো আই ভাগ আর এন, বা যখন আমরা আর বের করবো তখন লিখবো আই ভাগ পি এন, বা যখন এন বের করবো তখন আমরা লিখবো আই ভাগ পি আর পি আর। এই সূত্র দিয়ে আমরা মূলধন, মুনাফার হার এবং সময় নির্ণয় করতে পারব। তো এই সূত্র দ্বারা আমরা একটা সমস্যার সমাধান করব। সমস্যাটা আমি তোমাদের বোর্ডে লিখে দেখাই। সমস্যাটা হচ্ছে শতকরা 22% কত মুনাফায় কত মুনাফায় 3000 টাকা পাঁচ বছরে মুনাফা, 5 বছরের মুনাফা 1500 টাকা। তা আমার সমস্যাটা থেকে আরো লক্ষ্য করি। সমস্যাটা হচ্ছে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা। তাহলে এখানে আমাদের বাইর করতে হচ্ছে কি, মুনাফার হার শতকরা বার্ষিক যেহেতু বলছে সেজন্য এখানে আমাদের বাইর করতে হবে মুনাফার হার। মুনাফার হার এখানে দেওয়া নাই, মুনাফার হারটা আমাদের বাইর করতে হবে। তো এখানে আমরা লক্ষ্য করতেছি যে 3000 টাকা এটা হচ্ছে মূলধন পি, আর 5 বছরের এটা হচ্ছে সময় বা এন, এন দিয়ে যেটা প্রকাশ করা হবে, আর মুনাফা আই এটা দেওয়া আছে 1500 টাকা। তবে এখন চাইলে আমরা সূত্রটা লিখি। আমরা জানি আই সমান সমান পি আর এন। এখানে আমরা উল্লেখ করি যে এখানে আই হচ্ছে 1500 টাকা, পি হচ্ছে 3000 টাকা, এন হচ্ছে
পাঁচ বছর আমাদের বাই করতে হবে গুণফল হার অর্থাৎ আর আর সমান সমান ভাগ দিয়ে লেখো তো এখন আমরা সূত্রের মানগুলো বসিয়ে দিই এখানে লিখতে হবে যেহেতু আর মান লিখতে হবে আর এই পাশে আসবে এই পাশে হচ্ছে আই সমান সমান পি এন বা আর সমান সমান আই ভাগ আর সমান সমান আই হচ্ছে আমাদের 1500 টাকা পি হচ্ছে 3000 টাকা আর এন হচ্ছে 5% তবে এখানে যেহেতু আমরা মুনাফার হার বাই করব শতকরা বাই করব সেজন্য উপরে আমাদের 100 গুণ করতে হবে গুণ করতে হবে গুণ করার পর এখন আমরা কাটা কাটি করব দেখো খারাপ হয়ে কাটতেছি নিচে 2টা শূন্য উপরে 2টা শূন্য আবার এখানকার একটা শূন্য উপরে একটা শূন্য এখানে 5 দিয়ে কাটলে 3 5 15 অর্থাৎ 5 3 150 আবার 3 দিয়ে 300 কাটলে 3 10 30 অতএব আর সমান সমান আর সমান সমান 10% এটা হলো মুনাফার হার অর্থাৎ 10% মুনাফায় সে 3000 টাকা নিয়ে 5 বছরে 1500 টাকা লাভ দিছে এভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি এখন এই সূত্র দিয়ে আরো সমস্যার সমাধান তোমরা করতে পারবা যেমন শতকরা বার্ষিক কত মুনাফায় 5000 টাকার 3 বছরের মুনাফা 2000 টাকা যে সমস্যাটা আমি দেখাইলাম এই সমস্যাটা যে সূত্র দিয়ে তোমরা সমাধান করবে সেই সূত্রটা আমি তোমাদেরকে শিখিয়েছি দরকার হলে আমি আবারও লিখে দিচ্ছি তোমরা লিখে নাও সূত্রটা হচ্ছে আই সমান সমান পি আর এন লিখে নাও এবং এখানে দেখো পি কি আর কি এন কি এটা আমি তোমাদের বলছি এবং লিখেও দিছি তোমরা বাড়ির জন্য এই সমস্যাটা দেওয়া হলে তোমরা বাড়িতে এই সমস্যার সমাধান করবা যেহেতু এখন করোনাকালীন সময় ঘর থেকে বাইরে হওয়া সমস্যা এই কারণে তোমরা ঘরে থাকবা এবং নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবা আর এরপরে যদি আমাদের স্কুল খোলার সুযোগ হয় তাহলে আমি তোমাদের যদি বাড়িতে থাকার চেষ্টা করতে না পারো তাহলে বাড়িতে আমি তোমাদের স্কুল খুললে আমি তোমাদের ক্লাসে এই কাজটা করে দেব তবে এখন সবাই ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো খোদা হাফেজ